সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেচা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ 2 এপ্রিল 2022 রোজ শনিবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মহাদেবপুর গরু হাটে। আপনারা দেখছেন হাড্ডিসার গাভি গরু। এই হাড্ডিসার গাভি গরুগুলো এই হাটে কী দরে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে একটু তথ্য জানানোর চেষ্টা করবো। আমরা এই পাশে এই গরুটির তথ্য দেওয়ার চেষ্টা করবো। তবে আগে আপনারা গরুটি দেখে নিন, আইডিয়া পেয়ে যাবেন যে গরুটি কত বড়। তো আমরা চলে যাব এই পার্শ্বে এবং গরুটির তথ্যটা আপনাদের জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বয়স কি ভাই এটার? 8 দাঁত বয়স। দাম কত রাখছেন ভাই এটার? 67,000 চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন 67,000 চাওয়া দাম। কেমন পাইছেন ভাই দাম এখন পর্যন্ত? 61 থেকে 62। আচ্ছা, 61 থেকে 62 দাম উনি পাইছেন। আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো যে ওনার টার্গেটটা কত। ভাই কীরকম টার্গেট, কতর মধ্যে বেচার নিয়ম? আচ্ছা, মানে 61-62 উপরে যা বলবে দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই পাশে এই গরুটা একটু তথ্য দেন দেখি, এটা কয় দাঁত বয়স ভাই? 4 দাঁত বয়স। এমনি গাব আছে কি? গাব গাব নাই, 4 দাঁত বয়স। কত রাখছেন দাম? 65,000। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন 65,000 চাওয়া দাম। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো কীরকম দাম পাইছেন ভাই এখন পর্যন্ত? 60,500 দাম বলে। ভাই কীরকম টার্গেট, এটা কতর মধ্যে ছাড়া যায় যাতে আপনার 2-1,000 টাকা লাভই হয়, একটু এরকম টার্গেট নিয়েই বলেন। 62 থেকে 63-র মধ্যে বেচার নিয়ত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই পাশের 2-1 গরুর ইনফরমেশন জানানোর চেষ্টা করব। ভাই বয়স কি এটার? ভাই নতুন জোয়া না? 8 দাঁত। কত রাখছেন দাম এটার? 62 চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন 62 চাওয়া দাম। কেমন পাইছেন দাম এখন পর্যন্ত ভাই? কত পাইছেন একটু বলেন তো। 52 থেকে 53 দাম পাইছেন উনি। আমরা সাধ্যমতো দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলে যাব এই পার্শ্বের এই গরুটির কাছে। এটা কি জাতের গরু এবং তলাটাও ভালো আমরা দেখতেছি। ভাই এটা দেশি না সিন্ধি? দেশির জাত। হ্যাঁ, কয় দাঁত বয়স? 6 দাঁত। কত রাখছেন দাম? দাম কত চাচ্ছেন? 65-66 চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন 65-66 চাওয়া দাম। একটু ভালো করে দেখাইলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। কেমন পাইছেন দাম এখন পর্যন্ত? কত বলছে দাম কাস্টমার? তারপরেও যদি একটু আইডিয়া, 55-56। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলে যাব এই গরুটির পাশে। এটা ক্রস জাতের গরু। ভাই গাভিন আছে নাকি? অল্প দিন। আচ্ছা, বয়স কীরকম? 6 দাঁত আসলে, এখন জোয়ানে পড়ছে, নতুন জোয়ান। এটার তলাটা কীরকম? মানে অল্প দিনের গাব আছে আর কি। কত রাখছেন দাম? 92,000 চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন 92,000 চাওয়া দাম। আমরা একটু এই পাশে থেকে দেখানোর চেষ্টা করব, অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। 92,000 চাওয়া দাম। কেমন পাইছেন ভাই দাম এখন পর্যন্ত? 75-76। তো বেচা কিনার নিয়ত কেমন হইতে পারে আপনার? 80-82-83। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু চাচা, এটার বয়স কি চাচা? বয়স জোয়া না? কত রাখছেন দাম এটার? 75 চাওয়া দাম। আচ্ছা ঠিক আছে, আমরা দাম একটু জানার চেষ্টা করতেছি। ভাইয়ের এটার বয়স কত ভাই? 6 দাঁত। কত রাখছেন দাম? এটা 75 চাওয়া দাম। কেমন দাম পাইছেন এখন পর্যন্ত? কেমন দাম বলতেছে কাস্টমার এখন? আচ্ছা একটু আইডিয়া দেন দেখি, আইডিয়া দেন দেখি কত পাইছেন দাম? কত বলছে? 65 বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলে যাব একটু এই পার্শ্বের গরুটিতে। ভাই বয়স কি ভাই এটা? নতুন জোয়ান।
নতুন জোয়ান, আমরা একটু দেখানোর চেষ্টা করব। কত রাখছেন ভাইয়া এটা দাম? 70,000। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, 70,000 এই গরুটির দাম রাখা আছে। এই পার্শ্ব থেকে একটু ভালো দেখা যাবে। ভাই কেমন পাইছেন দাম এখন পর্যন্ত? 65-86 দাম বলছে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা ঘুরে ঘুরে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই এটা দেশি কয় দাঁত বয়স? জোয়ান। হ্যাঁ কত রাখছেন দাম? 47,000। দেশি জাতের গরু, 47,000 চাওয়া দাম। কেমন বলতেছে ভাই দাম? 43। আচ্ছা ব্যবসার না বাড়ির? বাড়ির গরু। 43 বলছে ভাই। বেচা কিনা কতর মধ্যে? নিয়ত কত? কতর মধ্যে করবেন বেচা কিনা? নিয়ত 45-এর নাকি? 44-45-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু তথ্য। ভাই ভালো আছেন? বয়স কি ভাই এটার? হ্যাঁ 4 দাঁত। 4 দাঁত বয়স, মাংসের গরু। মানে এই ধরনের গরুগুলো মানে সময় একটু কম লাগে মাংস লাগানোর জন্য। অলরেডি মাংস আছে, এই ধরনের গরুগুলো কিনলে আপনার মনে করেন যতটুকু মাংস লাগাবেন তো সেটাই প্রফিট। কত রাখছেন ভাই দাম? 76,000। 76,000 চাওয়া দাম। কত বলতেছে ভাই দাম? কেমন পাইছেন এখন পর্যন্ত? দাম কেমন বলতেছে? 65-66-67। তো বেচার নিয়ত কত হইতে পারে আপনার? আচ্ছা উনি ব্যস্ত কাস্টমার আসার কারণে আমরা চলে যাব এই পার্শ্বের কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা কি সিন্ধি নাকি? কয় দাঁত বয়স? বয়স 6 দাঁত সিন্ধি। কত রাখছেন দাম? 50। আচ্ছা দা আমি নিয়ে নিই 50,000 টাকা দিয়ে। হ্যাঁ 50। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিও করে আসি পরে দিয়ে দিয়ে না। আচ্ছা কত দাম কত চাচ্ছেন? কন দেখি কত চাচ্ছেন কন দেখি একটু দাম কেমন চাইছেন? 80 চাওয়া দাম। হ্যাঁ আচ্ছা কেমন বলতেছে দাম কাস্টমার? হ্যাঁ 50। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও করে আসে নিয়ে যাবো। এটার বয়স কি? 4 দাঁত বয়স। আচ্ছা কত চাচ্ছেন দাম? দাম কত রাখছেন? 70 চাওয়া দাম। হ্যাঁ আচ্ছা 70 চাওয়া দাম। কেমন পাইছেন দাম? কিরকম বলতেছে? 60-60 ভাঙে। আচ্ছা বেচা কিনার নিয়ত কতর মধ্যে? 65 হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা চলে যাব এই পার্শ্বে আপনাদের দেখানোর চেষ্টা করবো হাড্ডিসার গরুর দাম। ভাই ভালো? বয়স কি ভাই এটা? 4 দাঁত। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন 4 দাঁত বয়সের গরু, এটা ক্রস জাতের গাভ আছে। হ্যাঁ কয় মাসের? 7 মাসের। আচ্ছা তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক এই গাভিটি গাভ আছে, 7 মাসের ক্রস জাতের গাভি, 7 মাসের গাভ, এবং তলাটা নাই, তলা কম, 7 মাসের গাভ এখনো তলা নামাই নাই। ভাই কত রাখছেন দাম? 110,000। সুপ্রিয় দর্শক 110,000 চাওয়া দাম। কেমন দাম বলতেছে এখন পর্যন্ত? 95। আচ্ছা বেচা কিনার নিয়ত কত? তাহলে 100 একটু পার হলে বেচা যায়। সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম, 100 একটু পার হলে এই গাভ গাভিটি বিক্রি করা হবে। আমরা চলে যাব এই পার্শ্বের এই হাড্ডিসার গরুতে। হাড্ডিসার বিশাল ফ্রেমের গাভি, এগুলো মূলত ইন্ডিয়ান গাভি, ইন্ডিয়ান সিন্ধির মতো। এই ধরনের গাভিগুলো মূলত আমাদের এলাকায় বেশিটা পাওয়া যায়। এই ক্রস জাতের গাভিগুলো মানে নওগাঁতেই বেশি পাওয়া যায়, তলাটা দেখেন কীরকম। অন্যান্য জায়গাতে এই ধরনের গাভি পাওয়া মানে সঠিক জানি না আমি যাই কিনা, তবে আমাদের এলাকায় অ্যাভেলেবল। ভাই বয়স কি ভাই এটার? নতুন জোয়ান। কত রাখছেন দাম? 85 চাওয়া দাম। আচ্ছা কেমন বলতেছে ভাই দাম একটু জানান দেখি?
70-72-73। সুপ্রদর্শক, এই গাভিটির একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এটা বিশাল ফ্রেমের গাভি, এটা মোটামুটি আমার ধারণা 6 মণ ওজন মানে মাংস লাগানো সম্ভব এই গাভিটিতে। মানে এখন এত ওজন হবে না, তবে ভবিষ্যতে 6 মণ পর্যন্ত ওজন আসবে এরকম গাভি এটা। তো আমরা চলে যাব এই পাশে, এই গাভিটির পাশে। ভাই ভালো আছে? বয়স কি ভাই এটা? নতুন জোয়ান। এটা কি সিন্ধি না? সিন্ধি নতুন জোয়ান। কত রাখছেন দাম? 95 চাওয়া দাম। আচ্ছা, তো 95 চাওয়া দাম বেচা কিনা মানে কেমন বলতেছে দাম কাস্টমার? 80 ভাঙ্গে। তো বেচা কিনা মনে হয় এরকমই হবে ভাই, কি আরো উপরে? 80-র উপরে না, 80-র উপরে একটু। 80-র উপরে? আচ্ছা আচ্ছা, 80-র একটু উপরে হলে বেচা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রদর্শক, এই গরুটি বিশাল গরু, তবে ঠিক আছে ভাইয়ের টার্গেটটাও ঠিক আছে এবং দাম বলাটাও ঠিক আছে, মানে 80-র আশেপাশেই এটা বিক্রি হবে, হয়তো 80 অথবা 80-র একটু নিচে অথবা 80-র হয়তো কিছু উপরে, এর মধ্যেই এটা বেচা কেনা হবে। তো আমরা এতক্ষণ চেষ্টা করলাম আপনাদের হাড্ডিসার গরুগুলো তথ্য দেওয়ার জন্য। আমরা অবস্থান করতেছিলাম নওগাঁ জেলার মহাদেবপুর গরুর হাটে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। খুদা হাফেজ।